রিয়াল মাদ্রিদ নতুন মৌসুমে শুরুটা করেছে দারুণভাবে। এসি মিলানের বিপক্ষে আগের ম্যাচে 2-0 গোলে পিছিয়ে থেকেও 3-2 গোলে দুর্দান্ত এক কামব্যাক নিয়ে জয় পেয়েছে তারা, যার মাধ্যমে নতুন মৌসুমে শুরুতেই দুর্দান্ত এক জয়ের দৌড়ে ফিরেছে লস ব্লাঙ্কোসরা, এবং তাদের সেই জয়ের ধারা ধরে রেখেছে ইংলিশ জায়েন্ট দল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষেও। আজকে সকালে ক্লাব ফ্রেন্ডলি ম্যাচে রিয়াল মাদ্রিদ মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে, যেই ম্যাচে লস ব্লাঙ্কোসরা 2-0 গোলে পরাজিত করেছে রেড ডেভিলসের। ম্যাচে গোল দুটি করেছেন রিয়ালের হয়ে জুড বেলিংহাম ও জোসেলু। এই ম্যাচে শুরুতেই গোল পেয়ে যায় লস ব্লাঙ্কোসরা। ম্যাচের 6তম মিনিটে জুড বেলিংহাম দুর্দান্ত একটি গোল করেন। ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন গোলরক্ষক ওনানার মাথার ওপর দিয়ে আলতো চিপে বল জালে জড়ান তিনি, যার মাধ্যমে রিয়াল মাদ্রিদের জার্সিতে তিনি তার কেরিয়ারের প্রথম গোলটি করেন এবং 1-0 গোলে এগিয়ে যায় লস ব্লাঙ্কোসরা। এরপর ম্যাচের প্রথমার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে, তবে আর কোনো দলই গোল দিতে পারেনি ম্যাচের প্রথমার্ধে, যার কারণে প্রথমার্ধ শেষ হয় 1-0 গোলের ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ফিরে এসে ম্যানচেস্টার ইউনাইটেড গোল পরিশোধ করার অনেক চেষ্টা করে, তবে তারা আর গোল পরিশোধ করতে পারেনি। অন্যদিকে ভিনিসিয়াস রদ্রিগোরাও অনেক চেষ্টা করে এই ম্যাচে আর গোল দিতে পারেনি, তবে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রিয়াল মাদ্রিদের নতুন সাইনিং জোসেলু 89তম মিনিটে গোল করে রিয়ালকে 2-0 গোলে এগিয়ে দেন, যার মাধ্যমে এই ম্যাচে 2-0 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কার্লো অ্যাঞ্চেলোত্তির দল। ম্যাচে বল পজিশন থেকে শুরু করে শটের দিক দিয়েও দুই দলই পাল্লা দিয়ে লড়েছে। ম্যাচে 53% বল পজিশন রেখে ম্যানচেস্টার ইউনাইটেড মোট 15টি শট নেয়, যার মধ্যে 5টিই ছিল লক্ষ্য বরাবর। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ম্যাচে 46% বল পজিশন রেখে শট নিয়েছে 15টি, যার মধ্যে 5টিই ছিল লক্ষ্য বরাবর। তবে রিয়ালের নেওয়া 5টি অন টার্গেট শটের মধ্যে 2টোতেই গোল পেয়েছে তারা। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের নেওয়া অন টার্গেট 5টি শটের মধ্যে 1টিতেও গোল দিতে পারেনি রেড ডেভিলসরা, যার মাধ্যমেই নতুন মৌসুমে শুরুটা লস ব্লাঙ্কোসরা করেছে টানা 2টি জয়ের দ্বারা।